দর্শক উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হার্বাল গবেষণার একজন কিংবদন্তি তুল্য পুরুষ মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। আমাদের কাছে এবার যিনি প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে মিসেস লতা রাজ্জাক, গোপালগঞ্জ থেকে, বয়স 25 বছর। প্রশ্নটি তার স্বামীকে নিয়ে। বলছেন যে আমার স্বামী খুব নেশা করে, কোনো বাধাই মানে না, নেশা করার সময় বাধা দিনে মারপিট করে, তার প্রতি আপনার কী পরামর্শ থাকবে? জি বোন লতা, আপনি একটা কাজ করবেন, আপনার স্বামীকে অনেক বেশি আদার রস খাওয়ানোর অভ্যাস করবেন। পৃথিবীর যত ধরনের এডিকশন আছে, আদার রস খেলে বা সে যদি দিনে 7-8 বার আদার রস খায়, একটু দধি দিয়ে খেলে ভালো হয় বা একটু মধু দিয়ে খেলে আরও ভালো হয়, খেলে তার মুখের ভিতরে তার যে এডিকশনটা আছে সেটা তীর্যক স্বাদে পরিণত হবে, মানে তিতা তিতা হয়ে যাবে। অর্থাৎ একটা সময় সে ওই এডিক্টেড যে খাবারটা, ওই খাবারটা আর সে খেতে পারবে না। আমরা এইভাবে দেখেছি যে আদা নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে এবং মুখের রুচি কন্ট্রোল করে। আদার রোড বেশি খেলে তার এডিকশনটা বন্ধ হয়ে যায়। আপনি আপনার স্বামীর জন্য পরীক্ষা করে দেখতে পারেন। এবং এই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র আপনার স্ত্রীর তো অবশ্যই একটি দায়িত্ব রয়েছে, ওনাকে বোঝানো ব্যাপারগুলা, এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে বোঝানো, এবং যিনি এক্সপার্ট, যারা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আছে, যারা কাউন্সেলিং করে অ্যাডিক্টেড রোগীদের, সেরকম সায়েন্টিফিক্যালি বোঝানোরও কিন্তু প্রয়োজন আছে। স্ত্রী মা দুজনেই বেশি পারে পারে পৃথিবীতে এই কাউন্সেলিংগুলি, মা এবং স্ত্রী বা সবচেয়ে প্রিয়। দেখা গেলো তার একটা 7-8 বছরের বাচ্চা খুব তার প্রিয়, আর মা এবং স্ত্রী মিলে ওই বাচ্চাকে বলবে, তোমার আব্বাকে বলবা যে তুমি যে এডিক্টেড হও, আমার বান্ধবীরা এতে আমাকে খুব অপমান করে, তুমি মাতাল বলে তোমাকে, এরকম বিভিন্ন কথা দিয়ে, তার অ্যাকশন রিয়াকশন দিয়ে তার প্রিয় বাচ্চাটি যদি তাকে বোঝায়, একদিন না একদিন সে শুনবে। এবং এদিকেও প্রথম দিক থেকে এই কারণে স্বামী স্ত্রী কিংবা বাবা মা তার ছেলেদের দিকে লক্ষ্য রাখতে হবে যে সে কোনোভাবে নেশাগ্রস্ত হলো কি না। আমরা তো বলেই থাকি যে সিগারেট ইজ দ্য গেটওয়ে অফ অ্যাডিকশন, সিগারেট দিয়েই কিন্তু সকল নেশার শুরু হয়, এবং এই কারণেই কোনো বাচ্চা কাদের সাথে মিশছে, ইভেন স্বামী স্ত্রীও কোন সঙ্গে মিশছে, এটি খুব ভালোভাবে লক্ষ্য রাখাটা জরুরি। এবং খুব বেশি চুপচাপ হয়ে গেলে, খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেলে, খুব বেশি অমনোযোগী হয়ে গেলে, খুব বেশি খিটখিটে মেজাজের হয়ে গেলে এবং খুব বেশি টাকা পয়সা খরচ করার অভ্যাস হয়ে গেলে, এগুলো কিন্তু সব কিছুই নেশাগ্রস্ত হওয়ার একটা লক্ষণ হতে পারে। এবং পরিবারেও ঠিক যদি একই রকমভাবে কেউ যদি নেশাগ্রস্ত হয়, তাহলে পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু নেশাগ্রস্ত হতে পারে। এবং এই নেশার সুদূর প্রসারই শরীর এবং মনের উপরে এটা ইফেক্ট বা নেতিবাচক প্রভাব অনেক, ব্রেন থেকে নিয়ে শুরু করে শরীরের প্রত্যেকটি অঙ্গই এই কারণে ক্ষতিগ্রস্ত হয়। যারা অ্যালকোহল বা মদ্যপান করেন তাদের তো লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং খাদ্যনালীর ক্যান্সার, এটি তো হওয়ার সম্ভাবনা প্রচুর প্রচুর থাকে। ইভেন যারা বিভিন্ন ধরনের নেশা ইয়াবা বা বিভিন্ন ধরনের কিছু খায়, তাদেরও কিন্তু আপনার হরমোন শক্তি অনেক কমে যায়, বৈবাহিক জীবনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, বন্ধাত্ম হতে পারে। ইদানিং আমরা কিশোর কিশোরী যুবক যুবতীদের মধ্যেও দেখছি যে এই ধূমপান করার একটা ফ্যাশন বা বিভিন্ন কিছু করার একটা ফ্যাশন, এটি কিন্তু সাংসারিক জীবনে, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে একটি দারুণ রকম নেতিবাচক প্রভাব ফেলে। এবং এর কারণে বিকলাঙ্গ শিশু সন্তান জন্মগ্রহণ করাও কিন্তু অসম্ভব কিছু নয়। অতএব এই কারণেই নেশা থেকে দূরে থাকতে হবে। সারা পৃথিবীতেই কিন্তু এই অ্যাডিকশন বা নেশাটা একটি ভয়াবহ সমস্যা। তবে সঠিক সময়ে যদি সমস্যাটা বা লক্ষণগুলো চিহ্নিত করে সঠিকভাবে এটি পরামর্শ বা কাউন্সেলিং করা হয়, তাহলে কিন্তু এ থেকে নিশ্চয়ই বিরত রাখা যায়। আব্দুস সাত্তারের এবারের প্রশ্ন, ঝালকাঠি থেকে, বয়স 65 বছর। বলছেন যে আমার দাঁতের গোড়ালি দিয়ে রক্ত পড়ে এবং শরীর শিরশির করে, কোনো ঠান্ডা গরম পানীয় খেলেও কষ্ট হয়, পরামর্শ চেয়েছে। জি ভাই আব্দুল সাত্তার, দাঁতের গোড়া থেকে যে রক্তটা আসে এটাকে আমরা পাইরিয়া বলি। এটা দাঁতের গোড়ার থেকেও আসতে পারে,
দাঁতের মাড়ির থেকেও আসতে পারে, মুখের যে কোনো অংশ থেকেই আসতে পারে। সাধারণত জিভে মুখে বিভিন্ন জায়গায় চোষা লাগলে পরেও রক্ত আসতে পারে। এই কারণে আপনার দাঁত, মুখ, গলা, কণ্ঠনালী এগুলোকে নিরোগ রাখতে হবে, কারণ মুখ দিয়ে সব রোগ হয় শুরু, মুখ দিয়েই সব রোগ শুরু হয়। তবে মুখটা নিরাপদ রাখার জন্য আপনাকে মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে, ফিটকিরির পানি দিয়ে কুলকুচা করতে হবে, তাহলে দাঁতের গোড়াগুলি শক্ত হবে। কচি পেয়ারা পাতা, বেশি করে কচি পেয়ারা পাতা চিবিয়ে দাঁতের গোড়া শক্ত করা যায়। বেশি করে কচি আম পাতা চিবিলে গোড়া শক্ত হয়। বেশি করে কচি নিম পাতা চিবালেও দাঁতের গোড়া শক্ত হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, নিমের ডালা দিয়ে বা বাবলার ডালা দিয়ে খুব সুন্দর করে 3 মাস পর্যন্ত দাঁতের ভিতরে বাহিরে দাঁত মাজতে হবে। আর যতবার উজু করবে, যতবার বাথরুমে যাবে, যতবার গোসল করবে, দিনে সকালবেলায় একবার দাঁত মাজতে হবে এমন কোনো কথা নেই। যখন দাঁতে পাইরিয়া হবে তাকে দিনে 4-5 বার শুধু পেস্ট দিয়ে, আঙ্গুল দিয়ে দাঁত মাজতে পারে, ম্যাচওয়াক দিয়ে পারে, ব্রাশ দিয়ে পারে, তিনটা দিয়েই 3 বার তাকে কমপক্ষে দাঁত মাজতে হবে। তাহলে পরে তার এই দাঁতের দুর্গন্ধ দূর হবে, জিভ পরিষ্কার হবে, গলা পরিষ্কার হবে, কণ্ঠনালী পরিষ্কার থাকবে, দাঁতের গোড়াগুলি পরিষ্কার থাকবে। আপনি খুব সুন্দরভাবে বললেন যে কীভাবে মুখ গহ্বর, দাঁত এবং মাড়ির যত্ন নিতে হবে। ঠিক একরকমভাবে আমাদের ভাই আব্দুল সাদ্দারের বয়স কিন্তু 65, কারো যদি ডায়াবেটিস থাকে, দীর্ঘদিনের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থেকে কিন্তু দাঁত মাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে, দাঁতের গোড়া নরম হয়ে যেতে পারে, মাড়ি নরম হয়ে যেতে পারে, সে থেকে হতে পারে না, এখানে হবেই। সেটাই, এখানে কাঁচা হলুদ একটা ভালো ভূমিকা রাখবে। সেখানে যদি সে একটা গাজর খায়, কারণ এই দাঁতের গোড়ার জন্য রিগোফ্লাভিনের একটা ভূমিকা আছে, আপনারা সাধারণত রিগোফ্লাভিন দিয়ে থাকেন, কিন্তু গাজরে এবং কাঁচা হলুদে অজস্র রিগোফ্লাভিন আছে, তার জন্য রিগোফ্লাভিন ট্যাবলেটটা রং হলুদ হয়। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।